জামালপুরের ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি পদে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আব্দুল সালাম নির্বাচিত হয়েছেন শনিবার বিকেলে ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতি প্রার্থী জামালপুর ও শেরপুর সংরক্ষিত মহিলা আসনের মহিলা এমপি হোসনেয়ারা ক্ষোভ প্রকাশ করেছেন তিনি তার বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে বলেন আমি আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে প্রধানমন্ত্রীর নির্দেশে বাংলাদেশ আওয়ামী লীগ ইসলামপুর উপজেলা শাখার ত্রিবার্ষিক কাউন্সিলে সভাপতি প্রার্থী হয়েছিলাম কিন্তু উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ আমাকে কোনো প্রকার সহযোগিতা করেনি এবং ত্রিবার্ষিক সম্মেলনে কে কে ডেডিকেটেড সদস্য ছিল তাদের তালিকা চেয়েও আমি তালিকা পাইনি পরে কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশনা ও দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তিনি প্রার্থিতা প্রত্যাহার করেন ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ ফরিদুল হক খান দুলালের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডক্টর মনি এমপি বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি সহ কেন্দ্রীয় ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ